নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি কুমড়ো পাতা আর মসুর ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি যা গরম ভাতের সাথে একদম জমে যাবে আর একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে তো তাহলে চলুন রেসিপিটি দেখতে থাকুন আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই আমি এখানে নিয়েছি মসুর ডাল প্রায় দেড়শো গ্রাম মতো এবার ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো ডালের মধ্যে কেমিক্যাল পাউডার মেশানো থাকে তাই ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি তো যতক্ষণ না পর্যন্ত ডালের জলটা এইরকম সাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে তো এবার ডালটাকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি এবার এদিকে আমি নিয়েছি কয়েকটা কুমড়ো পাতা তো আমি এখানে একটু বড়ো সাইজের কুমড়ো পাতা নিয়েছি আপনারা চাইলে একটু ছোট সাইজেরও নিতে পারেন তো দেখুন পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার জলটা যখন এইভাবে ফুটে আসবে তখন এর মধ্যে কুমড়ো পাতাগুলো একে একে দিয়ে দিচ্ছি তো সমস্ত কুমড়ো পাতাগুলোকে দিয়ে এক মিনিট অপেক্ষা করব তো দেখুন যখন এইভাবে একটু ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঢাকা দিয়ে আমি আরও এক মিনিট রেখে দিচ্ছি ফিরে আসছি এক মিনিট পর তো এক মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি তো এবার কুমড়ো পাতাগুলোকে একে একে তুলে নিয়ে এক সাইডে রেখে দেব আর পাতাগুলো থেকে একটু জল ঝরিয়ে নেব এবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা নিয়ে নিচ্ছি আর ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো দেখুন ডালটাকে পেস্ট করে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এখানে পাঁচ ছ কোয়া মতো রসুনকে পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ প্রায় হাফ চামচ মতো আর অল্প একটু হলুদ গুঁড়ো প্রায় একের চার চামচ আর দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর সব শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু একদম দুর্দান্ত হয় আর বন্ধুরা আপনারা কিন্তু এই রেসিপিটি কুমড়ো পাতার বদলে লাউ পাতা বা চাল কুমড়ো পাতা দিয়েও বানাতে পারেন তো ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার একটা কুমড়ো পাতা নিয়ে নিচ্ছি এবার এই পাতার মাঝ বরাবর ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবার পাতাটাকে ভাঁজ করে নেব তো দেখুন এইভাবে একদিক ভাঁজ করে নিয়ে আবার একটু ডালের মিশ্রণটা দিয়ে দেব তারপর আবার পাতাটাকে ভাঁজ করে নেব তো এইভাবে ভাজে ভাজে ডালের মিশ্রণটা দিয়ে দিলে পাতাটা খুব ভালোভাবে আটকেও যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো এবার এই দুই সাইডটাও ভাঁজ করে নেব তো এইভাবে ভাজে ভাজে একটু করে ডালের মিশ্রণ দিয়ে পাতাটাকে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে তো সব শেষে পাতাটার উপর আরও একটু ডালের মিশ্রণ দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে একটা পাতা ভাঁজ করে নিয়েছি তো একই রকমভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল আর দিয়ে দেব অল্প একটু লবণ এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পাতলা মিশ্রণ বানিয়ে নেব তো মিশ্রণটা ঠিক এই রকম পাতলা হতে হবে এবার কড়াইতে কিছুটা সরষের তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার এই মিশ্রণটার মধ্যে একটা রেডি করে রাখা কুমড়ো পাতা নিয়ে এপিট ওপিট ডুবিয়ে ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এদিকে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এটা ছেড়ে দিচ্ছি আর যেদিকে ভাঁজটা করেছি ওটা তেলের দিকে দিতে হবে এতে করে পাতার ভাঁজগুলো একেবারে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার প্রায় তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এক পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি এবার আরেক পিঠ উল্টে দিচ্ছি আরেক পিঠ উল্টে দিয়েও মিডিয়াম ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব তো দেখুন দু পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রাখছি আর একই রকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব তো দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেছে পাতা আর মসুর ডাল দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আর বানিয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আজ এই অবধি আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন